আলা বাদ। সকল প্রশংসা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহম্মা বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত শেফ ইউনানি চিকিৎসালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শেফ ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেসকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শক আমি মাঝে মাঝেই ছোটো ছোটো ভিডিও বার্তা নিয়ে স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আজকেও আল্লাহাক রব্বুল আলমিন আশার তৌফিক দান করছে ইনশাল্লাহ নিয়মিত আসার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকে ভিডিওর মূল বিষয় হল হজম শক্তি বাড়াতে সাহায্য করে টমেটো এবং টমেটোর ঔষধি গুণাগুণ টমেটো একটি ক্ষুধাবর্ধক ও তৃপ্তিদায়ক ফল ও সবজি পাকা টমেটো ছোট বড় সকলের পছন্দনীয় ও সালাতেও অতুলনীয় টমেটোতে রয়েছে আমিষ ক্যালসিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি টমেটো খেলে রক্তের লাল কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাসে ভাব ও রক্তস্বল্পতা দূর হয় বিজ্ঞানীদের মতে শরীরের পুষ্টির জন্য যা যা দরকার লৌহ এবং অন্য খ্যার টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে আপেল কমলালেবু লেবু আঙ্গুর প্রভৃতি দামি ফলের চেয়ে টমেটোতে রক্ত তৈরির ক্ষমতা অনেক বেশি রয়েছে এতে লবণ পটাশ লোহা চুন আর ম্যাঙ্গানিস যথেষ্ট পরিমাণ রয়েছে তাছাড়াও কাঁচা ও পাকা টমেটো রান্না করে খেতে বেশ মজাদার চলুন তাহলে জেনে নেই টমেটোর প্রচুর ঔষধি গুণ সম্পর্কে পুষ্টি তালিকা পুঁতি পুষ্টি তালিকা পুঁতি একশো গ্রাম টমেটোতে আছে শূন্য দশমিক নয় গ্রাম আমিষ তিন দশমিক ছয় গ্রাম শর্করা শূন্য দশমিক আট মিলিগ্রাম আশ শূন্য দশমিক দুই মিলিগ্রাম চর্বি বিশ কিলোরি শক্তি আটচল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম বিশ মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক চৌষট্টি মিলিগ্রাম লৌহ তিনশো একান্ন মাইক্রোগ্রাম ক্যারোটিন ও সাতাইশ মিলিগ্রাম ভিটামিন সি ঔষধি গুণ টমেটোর লাইকোপে লাই লাইকোপেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগে কার্যকর ভূমিকা পালন করে যারা সব সময় রোগা অবস্থায় থাকেন বা দুর্বল লাগে তারা সকাল বিকাল পাকা টমেটো সালাদ করে খান বা রস করে খান উপকার পাবেন ইনশাআল্লাহ যাদের পায়খানা কম হয় বা শক্ত হয় তারা সকাল বিকাল দুই একটা টমেটো কামড়িয়ে কামড়িয়ে খান ইনশাআল্লাহ উপকার পাবেন সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ যাদের চামড়ায় নানা রোগ আছে বা মসৃণতা কমে গেছে তারা টমেটো সালাদ করে অথবা রস করে খান উপকার পাবেন ইনশাআল্লাহ নিয়মিত টমেটো খেলে পাকস্থলি ও অন্ত্র সুস্থ ও সবল থাকে যাদের মুখে অরুচি ও খিদে কম তারা টমেটো টুকরো টুকরো করে কেটে তাতে শুকনো আদার গুঁড়ো ছিটিয়ে সামান্য মিশিয়ে খান বেশ উপকার পাবেন ইনশাআল্লাহ টমেটো মূত্রথলির ও তাকে নিরপেক্ষ রাখতে সাহায্য করে ফলে মূত্রশয়ের সংক্রমণ ও পাথর তৈরি হয় না ফ্যাকাসি চেহারার লোকেরা যারা বা যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা প্রতিদিন বড় মাপের একটা পাকা টমেটো নিয়মিত খান বেশ উপকার পাবেন ইনশাআল্লাহ যাদের অর্শ জন্ডিস পুরনো জ্বর আছে তারা নিয়মিত টমেটো খান উপকার পাবেন ইনশাআল্লাহ গর্ভবতী মা ও যাদের বাচ্চা হয়েছে তারা নিয়মিত টমেটো খান শারীরিক ও মানসিক শক্তি বাড়বে ইনশাআল্লাহ যা মা ও বাচ্চার খুবই উপকার হবে যাদের পেটে ঘ্যাস জমা হয় হজম কম হয় তারা টমেটো খান সমস্যা কমে আসবে ইনশাআল্লাহ ছোটো বাচ্চাদের দিনে তিনবার অল্প করে টমেটোর রস সকালে টমেটোর রস খাওয়ালে বাচ্চা নিরোগ ও সবল দেহ নিয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ আমাদের হৃৎপিণ্ডের ন্যায় টমেটোতেও চারটি প্রকষ্ট রয়েছে আবার হৃৎপিণ্ডের বর্ণের সাথে টমেটোর সাদৃশ্য লক্ষ্য করা যায় তাই টমেটো হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে ইনশাআল্লাহ এছাড়াও টমেটো ভিটামিন এ ও ভিটামিন সির এক অনন্য উৎস টমেটো মহান আল্লাহ তালার এক অপূর্ব দান এর উপকারিতা বলে শেষ করা যাবে না তাই সুস্থ নিরোগ থাকতে যদি চান নিত্যদিন একটি করে টমেটো খান ইনশাল্লাহ বিভিন্ন রোগ থেকে শারীরিক সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক সমস্যা সবগুলো থেকেই আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন রোগ থেকে উপকার দান করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনছিলেন টমেটোর উপকারিতা সম্পর্কে টমেটো খেলে শারীরিক ও মানসিক কি কি উপকার পাবেন আপনারা যাদের ইনশাল্লাহ এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আপনারা এই মাহেরম জানে অবশ্যই টমেটো খাওয়ার অভ্যাস করুন টমেটোর জুস খাওয়ার অভ্যাস করুন এবং বিশেষ করে যে সব মায়েরা গর্ভবতী আছেন বা যাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তারা অবশ্যই টমেটো খাওয়ার অভ্যাস করুন বাচ্চাও সুস্থ সবল থাকবে এবং বাচ্চার মাও সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ তো আপনারা শুনতেছিলেন টমেটোর উপকারিতা ইউটিউব চ্যানেল ভিত্তিক শেফাই ইউনানি ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ কর করবো পাশাপাশি আমাকে কমেন্টস করে জানাবেন স্বাস্থ্য বিষয়ক কী ধরনের টিপস নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লা প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শেফাই ইউনানি চিকিৎসালয় হৃদওয়ানা টাওয়ার তৃতীয়তলা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন ফাইভ নাইন ফোর এইট ফাইভ এই নম্বরে ইমো ভাইবার স্কাইপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ অন্য অন্য অ্যাপস খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিও আর বড় করতেছি না এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি